আমি ঝাড়গ্রাম সেবায়তন সৎসঙ্গ মিশনের বর্তমান প্রেসিডেন্ট স্বামী বীরেন্দ্রগিরি বলছি। কিছু ভালো কথা, আজকাল ভালো কথা আমরা শুনতে পাই না সমাজে, তাই সকল দর্শক বন্ধুদের, প্রিয় ভারতবাসীদের কাছে আমার বিশেষ বলার কিছু নেই। আমার জন্মভূমি ভারতবর্ষ, আর সেই ভারতবর্ষে আছে দেবাত্মা হিমালয়, দক্ষিণে বঙ্গোপসাগর, পশ্চিমের দিকে আছে অরণ্য রানী এবং সবুজ মরানি ক্ষেত। আমি বাংলার দেশের মাটির মানুষ, সেই মাটির দেশের মানুষের কাছে মাটির কথা বলতে চাই। সবেমাত্র আমাদের শারদীয়া উৎসব গেল, এরপরে আসছে দেওয়ালি উৎসব। সেই মায়ের চরণে প্রণাম জানিয়ে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যের তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আপনারা আবার একটি মায়ের পুজোর আরাধনার দিকে এগিয়ে যাচ্ছেন। 12 মাসে 13 পার্বণ আমাদের ভারতবর্ষে, কত উৎসব হয়ে থাকে আমরা ভাবতেই পারি না। সেই উৎসবের মধ্য দিয়েই আমরা বড় হয়েছি, সেখানে কত দেবদেবীর পুজো আরাধনা হয়। কিছুদিন পরেই আমাদের কাছে আসছে কুম্ভ মেলা, জানি না এবারে কুম্ভমেলা উৎসব হবে কিনা। তাই কত সাধু সন্ন্যাসীদের সঙ্গমে আমরা কুম্ভ স্নান করতে যাই, বিনা আমন্ত্রণে আমরা সেখানে উপস্থিত হই, কেউ কাউকে ডাকে না। অবগাহন স্নান সেরে আমাদের মনের কালিমা ধৌত করে আমরা ফিরে আসি আপন ঘরে। তাই এই হলো আমাদের ভারতবর্ষ, আমরা সেই দেশের মানুষ। আমাদের বাংলার মাটিতে বয়ে যাচ্ছে গঙ্গা, তিনি সেই গঙ্গা উপস্থিত হচ্ছে আমাদের, আমরা শীতের মকর সংক্রান্তিতে গঙ্গা সাগরে যাই এবং কপিল মুনির আশ্রমে যাই, সেখানে আমরা স্নান করে মুক্ত হই। কোটি কোটি মানুষ যায়, কিসের তাগিদে যায়? আপনি এই স্থান, সারা পৃথিবীতে অনেক উন্নত দেশ আছে কিন্তু সেই দেশে এইরকম পবিত্র গঙ্গা স্নান নেই, আপনারা জানবেন। তাই পৃথিবীর মানুষ এই স্নান করার জন্য এই ভারতভূমিতে তারা চলে আসেন। শুধু জলে স্নান, তাহলে জলের মহিমা কত! আমরা জলকেই গঙ্গা বলেছি, আমরা গঙ্গাকে পূজা করি, আমরা বৃক্ষকে পূজা করি, আমরা দেবাত্মা হিমালয়কে পূজা করি, আমরা আমাদের অসংখ্য দেবদেবীকেও পূজা করি। তাই আমরা শুদ্ধ ভারতবর্ষের মানুষ, কিন্তু কলুষিত হাওয়া যেন চারিদিক থেকে বয়ে আসছে, আমরা আর সেই শুদ্ধ চারণে থাকতে পারছি না। এখন বাতাসেও অনেক ভাইরাস ঢুকে গেছে, মনের মানুষের কাছে কালিমা এসে গেছে। তাই আমাদের মাথাটা কালো কিন্তু মনেতে আলো নেই, সেই মনের আলো জাগাতে হবে। তাই ভারতবর্ষের শাস্ত্রে বলছে, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষু উন্মীলিতম ইয়ান তস্মৈ শীঘ্রবে নব। আমার সেই অজ্ঞানতা দূর করে আমাকে কলুষিত থেকে মুক্ত বাতায়নের মানুষ করো। আমরা মায়ের কাছে প্রার্থনা জানাবো, মা আমায় মানুষ করো, আমায় মনুষ্যত্ব দাও, আমি যেন সেই মনুষ্যত্ব নিয়ে বেঁচে থাকতে চাই। আমাদের শাস্ত্রে অনেক উপমা আছে কিন্তু আমরা শুনি কিন্তু আমরা পালন করি না, সেগুলোকে আমরা বিসর্জন দিয়ে ফেলেছি। আমাদের মধ্যে শুদ্ধাচরণ আছে, সেই শুদ্ধাচরণের মধ্য দিয়েই আমরা মনুষ্যত্বের অধিকারী হই। তাই আমাদের দেশে বলতে পারো, তাই আমরা তাদের মধ্য দিয়ে আমরা মাতৃ যথরে জন্মগ্রহণ করি। সেই দেশে এসেছে চৈতন্য মহাপ্রভু,
এই দেশে এসেছে বিশ্বজয় বিবেকানন্দ, এই জগতে এসেছে শ্রী রামকৃষ্ণ, এই জগতে এসেছে যোগীরা শ্যামাচরণ নাইডু মহাশয়, বাবাজি মহারাজ, লোকনাথ বাবা, তৈলঙ্গ স্বামীজি, কত মহাপুরুষের জন্ম আমাদের ভারতবর্ষে। আমরা এদের কাছ থেকে পথ পাই, এরা আমাদের আলোর দিশারি, তাই আমাদের দেশ ধন্য পবিত্র, তাই গঙ্গা আমাদের দেশের উপর দিয়েই কুলুকুলু নাদে বয়ে চলে যায়। আমাদের ভাগবতের কথা শুনেছি মহারাজা পরীক্ষিতের বাণী থেকে, সুখদেব গোস্বামী তাকে বলছেন যে, প্রশ্ন করছেন সুখদেব গোস্বামীকে, আর মহারাজা পরীক্ষিত শুনছেন আবার প্রশ্নও করছেন। তাই এই পবিত্র ভূমিতে ভাগবতী কথা আজও অমর কাহিনী হয়ে রয়েছে। আমাদের দেশে মহাভারত আছে, স্বয়ং ব্যাসদেব এই মহাভারতের রচয়িতা, সেখান থেকে ন্যায় অন্যায়ের পথ ধরে সত্যের আবিষ্কার হয়েছে, সত্যমেব জয়তে, সত্যেরই জয় হয়, অসত্যের বিনাশ হয়। তাই আমরা সেখান থেকে শিখেছি, আমরা শিখেছি রামায়ণ থেকে, স্বয়ং ভগবান রামচন্দ্রের কাছে নীতি ধর্ম আচার অনুষ্ঠান রাজধর্ম তিনি পালন করে গেছেন। অতএব আমাদের দেশে দুটি মহাকাব্য, একদিকে রামায়ণ আছে, একদিকে মহাভারত আছে, আরেকদিকে সেই মহাভারতের ভেতর থেকে সৃষ্টি হয়েছে শ্রীমৎ ভাগবত গীতা। আমাদের দেশে 18টি উপনিষদ আছে, আমাদের দেশে গীতায় 18 অধ্যায় আছে, আমাদের দেশে 18টি পুরাণ আছে, সমস্তই 18 দিয়ে স্বয়ং ব্যাসদেব তার রচনা শৈলী রেখে গেছেন। তাহলে আমাদের আর কোথাও যাবার দরকার নেই, আমরা ধন্য আমাদের পৃথিবী, ধন্য আমাদের ভারতবর্ষ। তাই আপনারা ভাই, ভারতবর্ষ না পৃথিবীর মানুষ, শোনো অমর কথা, শোনো অমৃত বাণী। সাধু সন্ন্যাসীদের দেশে আপনারা সব আসতে শুরু করেছেন, আপনারা কুম্ভে স্নান করছেন, বিদেশি ভাই বোনেরা আপনারা শুনছেন অমর কথা। অতএব আপনারা ভুলে যাবেন না আপনার জীবনকে, আপনারা ভুলে যাবেন না অমর কথাকে। আপনারা সগর্বে বলুন, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য প্রাণ নিবেদত, ওঠো জাগো ভাই আর ঘুমিয়ে থেকো না, শ্রীগুরুর চরণে নিজেকে সঁপে দাও। তাই আমাদের গুরু গীতাতে অনেক শ্লোক আছে, সেই শ্লোকের ব্যাখ্যা আপনারা শুনুন এবং সেই অমর কথাগুলি শুনুন, আর গুরু বাক্যে বিশ্বাস করুন। গুরুই আমাদের পথ দেখায়, গুরুই আমাদের হাত ধরে আলোর কাছে পৌঁছে দেয়, কালো মাথার মধ্যে আলো লুকিয়ে আছে, আপনারা আলোটাকে ধরুন, অন্ধকারটাকে ত্যাগ করুন, তাহলেই আপনাদের জীবন ধন্য হয়ে যাবে। আপনারা ঈশ্বরের রাজ্যের মানুষ ভুলে যাবেন না, সেই কথাগুলি আবার আমি স্মরণ করে দিলাম। আপনারা ইউটিউবে এই কথাগুলি শুনতে পাবেন এবং জানতে পারবেন, খুলবেন, দেখবেন যে আমার এই কথাগুলি, এই জ্ঞানশৈলীর কথা রেখে যাচ্ছি ইউটিউবে, আপনারা দেখে কৃত কৃতার্থ হবেন। সেই জন্যে বলি ভাই, সৎসঙ্গ করুন, সৎসঙ্গে স্বর্গে বা অসৎসঙ্গে নরকে বা, আপনারা সেই সৎসঙ্গের পথের যাত্রী হন। তাই সকলকে আমি আহ্বান জানিয়ে যাচ্ছি যে আপনাদের কাছে এ অমর কথাগুলি চির স্মরণীয় হয়ে থাকুন। কানে আমরা শুনি, চোখে আমরা দেখি, আর পায়ে আমরা চলি, হাতে আমরা হাততালি দিয়ে মুখে নামগান করি। অতএব ভগবান আমাদের শ্রবণ ইন্দ্রিয় দিয়েছে, দর্শন ইন্দ্রিয় দিয়েছে, বাক ইন্দ্রিয় দিয়েছে, পথ চলার জন্যে হস্তপদ দিয়েছে। তাই পা দিয়ে আমরা তীর্থ ভ্রমণ করুন, কান দিয়ে ভালো কথা শ্রবণ করুন, চোখ দিয়ে ভালো দৃশ্য দেখুন, এবং এইগুলিকে ইন্দ্রিয়গুলিকে আপনারা কাজে লাগান। এইগুলো কাজে না লাগিয়ে অকাজে দিবেন না। তাই আপনারাও একটি ফুটন্ত ফুল, ফুল ফুটলে যেমন সে গুরুর চরণেও যায়, দেবতার চরণে যায়, আপনারাও সেই দেবতার চরণে উৎসর্গিত করুন নিজের জীবনকে। আমি সেই কথা বারে বারে বলে যেতে চাই। আজ এক ভয়ানক অবস্থার মধ্যে দিয়ে সারা পৃথিবীবাসী বাস করছে, এবং আমরা সেই ভয়ানকটা হলো করোনা, নোবেল করোনা।
তাই আপনারা এ থেকে মুক্ত হন, ভালো কথা শুনে ভালো জায়গায় যে নিজেকে বাঁচান, অপরকে বাঁচিয়ে দিয়ে যান, হিংসা বিদ্বেষ ভুলে যান। শাস্ত্রে আমাদের বলছে মা বিদ্বিষা বই, কারো প্রতি কারো হিংসা করো না। হিংসা ভীষণ খারাপ জিনিস, সেই হিংসা বর্জন করে সৎসঙ্গে থেকে মা বিদ্বিষা বহির পথে আপনারা এগিয়ে চলুন। সত্য মে বজায়তে সত্যেন পন্থা নান্য পন্থা অয়নায়, আর দ্বিতীয় পথ নেই, আপনারা এই সত্যের পথে যাত্রী হয়ে বেঁচে থাকুন। আমরা সকলকে ভালোবাসা দিয়ে সকলের মনকে যেন জয় করতে পারি, এই কথা বলে আমি আপনাদের পৃথিবীবাসীকে ভারতবাসীকে আহ্বান জানাই। আপনারা আমার এই ইউটিউবে এই সত্যর উপর যে বাক্য পুষ্পাঞ্জলিগুলি নিবেদন করল, এই নিবেদন দিয়ে আপনাদের পুজো দেবতার চরণে নিবেদন করে দিন। আমরা বলুন, আমরা ভারতের মানুষ, আমরা পৃথিবীর মানুষ, আমরা মানুষ হুঁসে পরিণত হতে পারি, তাই বেহুসে জীবন না কাটাই, সেই কথা বলে আমি লাগলাম শ্রী শীঘ্র বেনা।